হাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করাটা আসলে বড় কঠিন কাজ না, এটা অনেকেই পারে, সবাই পারে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আর একটা, সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন কিন্তু কয়েকদিন পরে দেখলেন, দু একদিন পরে দেখলেন আপনার ফেসবুক পেজটা আনপাবলিশ হয়ে গেছে। কিন্তু কেন? আবার অনেকগুলো পেজ আছে যেগুলো অনেক দিন দীর্ঘদিন ধরে আপনার আছে, কিন্তু হঠাৎ করে আপনি দেখতেছেন আজ অথবা দু একদিনের মধ্যে দেখতেছেন আনপাবলিশ হয়ে গেছে। এই যে সমস্যাগুলো, আবার অনেকগুলো সমস্যা আছে যেটা হচ্ছে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর সঙ্গে সঙ্গে দেখ মানে কয়েক ঘন্টার মধ্যে দেখতেছেন যে আনপাবলিশ, আপনি কোনো কিছুই করলেন না অথচ আনপাবলিশ হয়ে গেল পেজটা। এখন আপনার যে উদ্দেশ্যে ফেসবুক পেজটা ক্রিয়েট করা, কিন্তু আপনি সেটা সফলভাবে সফল হচ্ছে না, সেই উদ্দেশ্যটা আপনার সফল হচ্ছে না। তো আমি দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করলে এটা আনপাবলিশ হবে না, আর আনপাবলিশ হয়ে গেলে এখন এই পেজটা যে পাবলিশ হবে আবার কি হবে না, এটা আসলে একমাত্র নির্ভর করে ফেসবুক কমিউনিটির উপরে। তো এই সমস্যাটাকে বাঁচার জন্যে আমি আপনাদেরকে দেখাবো আজ যে আপনারা কীভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন। তো আসুন, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে আসতে হবে, এই যে ক্রিয়েট অপশনে, যেখানে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট অপশনে পেজে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করেন, করার পরে এখানে দেখুন মূলত এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপনার বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। এখন পাবলিক ফিগার আর কমিউনিটি আমি এইটা দেখাবো আপনাদেরকে, এই অপশনে যাব। তো আমি এখানে ক্লিক করলাম গেট স্টার্টেড। এখন এখানে দিতে বলতেছে আপনার ফেসবুক পেজের নামটা দিতে বলতেছে, তো আমি যেহেতু আমার ফেসবুকের নাম দিয়ে ইউজ করব, এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে না, সে কারণে আমি আমার নাম দিচ্ছি এখানে, আমি দিলাম আর তাহির আলী, এইটুকুই দিলাম। এখানে আমি ক্যাটাগরিতে যেটা দেবো সেটা হচ্ছে আমার এখানে দেখুন এখানে অনেকগুলো আছে, এটি আমি দিয়ে দিলাম জাস্ট ফর ফান। এরপরে এখানে আর একটা ইয়া নিচে বলতেছে কন্টিনিউ করতে, তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। এখন এখানে আমাকে যা বলতেছে সেটা হচ্ছে আপনি আমার অ্যাড প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে বলতেছে, অথবা আপনি চাইলে এখানে স্কিপ করে দিতে পারেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটা এনে দিতেছি, আমি এখানে
এটা দিয়ে দিলাম। একটু সময় লাগবে, আমার ইমেজটা একটু বড়, মানে হাই কোয়ালিটির। এরপর এখানে বলতেছে অ্যাড এ কভার ফটো, কভার ফটো আমি নিয়ে আসতেছি এখান থেকে, এগুলো দিয়ে দেবো আমি। এটাই দিয়ে দিলাম। সেখানে একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে আমার কভার ফটোটা অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। চেঞ্জ কভার ফটোতে গেলাম, এবার আপলোডে গেলাম। সাপোজ আমি এই ইমেজটা নিয়েছিলাম, আমি করতেছি এডিট করতেছি, এখান থেকে আমি রিসাইজ করব। এখানে পিক্সেলে গেলাম, এখানে আমি দিলাম 800, আর এখানে দিলাম 320। এখানে 800 আর নিচে দিলাম 320। ওকে ক্লিক করলাম। এই যে এখন দেখুন, এখন একটু ইয়ে হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ এজ দেবো, সেভ এজ। জিপিজি ফরম্যাটে পাবো এটাকে। ওকে, এখানে আমাকে বলতেছে লোক আর যাইতে কপি ইমেজ অলরেডি এক্সিট। আচ্ছা, এখানে আমি নামটা একটু চেঞ্জ করে দিয়ে দিই। এখানে ফেসবুক লিখে দিলাম। ওকে, হ্যাঁ, এখন আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিই। এই যে এটা, এই যে দেখুন এখন শো করছে। যেমন আছে সেরকমই রেখে দিলাম, তারপর আমি এখানে সেভ করব। ওকে, এরপর এখানে বলেছে, এখানে আপনার অ্যাড এ বাটন, বাটন আপনি এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেন আপনার কন্টাক্ট, এখানে সেন্ট ইমেল। আমি এখানে সেন্ট ইমেল দিয়ে দিলাম, কে যদি আমাকে ইমেল করতে চায় করতে পারে, কোনো সমস্যা নেই, অথবা কল নাও, কল নাও দিয়ে দিলাম, তারপর নেক্সট করলাম। এখন এখানে বলতেছে আমার এখানে নাম্বার দিতে হবে, এখন যে নাম্বার আমাকে কন্ট্যাক্ট করবে, তো এখানে সিলেক্ট করতে হবে আপনার বাংলাদেশি, একটু বাংলাদেশ। আর এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম 176। সরি, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখানে সেভ করলাম।
তারপর ফিনিশ। এখন এখানে যদি কেউ আমাকে ইয়া করে ক্লিক করে তাহলে সরাসরি আমার নাম্বারে কল আসবে। এখন এখানে আর কিছু অ্যাড করতে হবে আমাকে, সেটা হচ্ছে অ্যাড এ শর্ট ডিসক্রিপশন। এখানে আমি ক্লিক করলাম, এক থেকে দুই সেন্টেন্স টু ডিসক্রাইব আর জাহিদ আলী টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ অফার। সেইখানে আমি এক থেকে দুইটা সেন্টেন্স আমাকে লিখতে বলছে, সেটা আমি দিয়ে দিলাম পাবলিকের জন্য। দিস পেজ জাস্ট অনলি ফান। হেয়ার অল পিপল শেয়ার হিস বা হার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ওকে, এই দুইটা সেন্টেন্স আমি দিয়ে দিলাম। এটা আমি শেষে দিয়ে দিই। তারপর আমি সেভ করে দিলাম। এখানে আমাকে বলতেছে ক্রিয়েট এ ইউজার নেম, ক্রিয়েট এ ইউজার নেম ফর ইউর ফেস। এখন ইউজার নেম আমাকে ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করলাম। এখানে আমি আমার ইউজার নেম দিলাম আর জাহিদ আলী বিডি। তারপর ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করলাম। এখানে বলতেছি ইউ আর অল সেট। তো আমি এখানে আবার ওকে করলাম। আর এখানে আর কিছু বাকি আছে কিনা দেখি। এখানে বলতেছে নো ফ্রেন্ডস হাউ মেট লাগ ইউর ফেস। এখানে আমাকে ইনভাইট করতে বলতেছে। এখন আমি আমার পেজটা সার্চ দিয়ে দেখি অন্য সাইট থেকে আসে কি না। সাপোজ একটা প্রাইভেট ইয়া করি, প্রাইভেট উইন্ডোজ ওপেন করলাম। ওপেন করার পর এখানে লিখি ফেসবুক .com/bd। এখন আমি এই যে আমার ফেসবুক আর জাহিদ আলী বিডি, এখানে আমি যে এই অ্যাড্রেস আমি আমার সাইজে আমার অ্যাড্রেস এই অ্যাড্রেসে যাতে যে কেউ ভিজিট করে
খুঁজে পাই যাতে আমাদের আমার এই ফেসটা, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি আবার ফেসবুকে গেলাম। এখানে সার্চ দেই, ও আচ্ছা এখানে যেটা বলতেছে লগ ইন করতে বলতেছে, লগ ইন ছাড়া শো করবে না। তো কি এটা আমি ক্রস করে দিলাম, এখানে আমি সার্চ দিই দেখি আসে কিনা। বিডি দিস স্পেস ইজ নট অ্যাভেলেবল, দ্য লিঙ্ক ইউ ফলো ইট মে বি ব্রোকেন অর দিস স্পেস মে হ্যাভ বিন রিমুভ। আচ্ছা এটা বলার কারণটা কি? ও সরি আমার এখানে কিছু ভুল হয়েছে, তাই তো বলি যে এখানে এরকম হওয়ার তো কথা না। অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট থেকে আমি এখানে এডিট করে দেব, আর জাহিদ আলী এখানে আমার নামের ভুল ছিল সে কারণে, এখন আশা করে যা ঠিক আছে। এখন আসে কিনা দেখি, হ্যাঁ এবার আসবে, তাই তো বলি যে সমস্যাটা কোথায়। আবার একটা উইন্ডোজ ওপেন করলাম, এখানে ফেসবুক স্ল্যাশ আর জাহিদ আলি বিডি কি আসে কিনা, তাই তো লগ ইন করতে বলবে কেন, আমি লগ ইন করবো না, লগ ইন করা ছাড়াই আমার পেজ দেখা যাবে। ওকে বন্ধুরা, তা এইভাবে আপনারা আপনাদের যে ফেসবুক পেজটা ইয়া করবেন, ক্রিয়েট করবেন, এইভাবে করবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। নোট নাও করে দিলাম, সাপোজ এখানে যদি কেউ আমাকে কল করে, এখানে ক্লিক করার আগে এখানে দেখুন আমার নামের সাথে আমার নাম্বারটা ইয়া করে শো করবে, এখানে ক্লিক করলে তারপর এখানে সেন্ড মেসেজ পাঠাইতে পারে, কোনো সমস্যা নেই। তারপর আমার অ্যাবাউটে এসে কি কি দেখতে পারে মানুষ, আচ্ছা এগুলো 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 আর কিছু না, এখানে দেখি আর কোনো কিছু অপশন আছে কিনা। কয়েকজনকে ইনভাইট করে দেই, আমি সর্বপ্রথম লাইক দিলাম, লাইক না দিলে কি আর হয়, যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। দেখি আর কে কে আছে,
ওকে, পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে এখানে পোস্ট শো করবে রিভিউতে। আচ্ছা, ওখানে ক্লিক করে কোনো লাভ নেই, এখানে যেতে হবে আমাকে। এখান থেকে আমার কিছু ইয়া করতে হবে, এডিট করতে হবে। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই, বর্তমানকার অ্যাড্রেস দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম, ঢাকা উত্তরা, উত্তরা ঢাকা বাংলাদেশ, উত্তরাতিক লিখে কে, না আমি ওটা দেবো না। জিপ কোড দিব, ১২৩০। আর এখানে আর কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার পেজটা কবে কবে অন থাকবে অফ থাকবে। আমি এখানে ক্লিক করে দিলাম ওপেন, অলওয়েজ ওপেন। কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বারে আমি আমার দিলাম www.rzahidali.blogspot.com। আর কিছু আছে কি না, লোকেশন, লোকেশন এখানে উত্তর আসতেছে না কেন, আছে ঢাকায় দিলাম, ঢাকা বাংলাদেশ দূর।
সেখানে ফোন নম্বর দিতে পারেন আপনি আপনার, আমি আমারটা দিয়ে দিচ্ছি। +88016174133737 সেভ। ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, দিলে দিতে পারেন, না দিলে নাই। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি @gmail.com সেভ। এখানে এডিট আদার অ্যাকাউন্ট, এখানে ইনস্টাগ্রাম, এখানে আমি টুইটারটা দিয়ে দিলাম। আগে আমি আমার টুইটারে লগ ইন করে দেখি আছে কিনা। twitter.com@জাহিদ আলী, ঠিক আছে কিনা আগে চেক করে নেই। ঠিক আছে, এটা আমি কপি করলাম, দিয়ে দিলাম। সে এখানে আরো কিছু অ্যাকাউন্ট দিয়ে দেয়, টুইটার আছে, ইনস্টাগ্রাম। সে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আমার আপনাদের এইসব অ্যাকাউন্ট থাকলে আপনারা দিতে পারেন, না দিলে নাই, কোনো সমস্যা নাই। জাহিদ আলী, সরি খুঁজে পাচ্ছে না। দেখাছি তোরে মোজা, আচ্ছা এখানে 1 দেওয়া আছে আমার, সেটাই তো বলি যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিলাম, তারপর টুইটার গেছে, ইউটিউব, ইউটিউবের অ্যাকাউন্টে দিলাম www. কপি পেস্ট, গিয়ে দেখি কিরকম আসে এখানে। টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, সর্বপ্রথমে ইউটিউবেরটা দিয়ে দেবো, এখানে ইউটিউবেরটা দিয়ে দিই। https colon www. আর এখানে দিলাম
কুপি, ইটস গ্রাম এখানে দিলাম, এখানে দিলাম টুইটার, ইউটিউব, ইউটিউব এটাও কপি করে দিয়ে দিলাম। সেভ, এবার দেখি কীরকম আসে। ওকে, আরও অ্যাড করে দেবো যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো, আপনাদের থাকলে আপনারা অ্যাড করে দিয়েন। না, এগুলো আর লাগবে না আমার। ওকে, অ্যাবাউট গেছে, এডিট, ইমপ্রেস এটা দেওয়ার দরকার নাই। এটা কি অ্যাড মেনু? অ্যাড মেনুতে কী দেওয়া যায়? আপলোড ফটো দিয়ে দিলাম। কনফার্ম, ওকে, নয়টার মধ্যে এখানে কী দিচ্ছে? টু নিউ ভিউ, এখানে আমি একটা পোস্ট লিখে দিই। পোস্ট হচ্ছে ইট ইজ মাই নিউ ইপি পেস। লিঙ্কস www.fb.com/alibd। ওকে, এখানে একটা ফটো দিয়ে দেই, আপলোড ফটো, এই ফটোগুলো দিয়ে দিয়ে দিলাম। পিএনজি গুলো দিয়ে দিই।
পাবলিশ, এখানে আমাকে কি বলতেছে, অ্যাড এ সেন্ড মেসেজ বাটন টু ইয়োর পোস্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আপনাদের মোটামুটি একটা ফেসবুক ক্রিয়েট করার সিস্টেম। এইভাবে আপনি আপনার ফেসবুকটা তৈরি করতে পারেন, ফেসবুক পেজটা তৈরি করতে পারেন। আমার মনে হয় এখানে আর তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু লাগে না, মানে কার কয়েকটা আমি আর কয়েকটাকে ইনভাইট করি, সিটিংয়ে যাই। সিটিংয়ে এখানে কি বলে, এডিট পেজে এখানে আসে, আসার পরে এখানে আপনি কিছু ইয়ে করতে পারবেন, এখানে যে মেনু টেনুগুলো আছে এগুলো আপনি সেটিং করতে পারবেন, চাইলে কোনটা কোথায় দিতে চান, আদা মানে সামনে পিছনে এরকমভাবে আপনি এটা সেট আপ করতে পারবেন। আর সব থেকে বড় কথা যেটা আছে, আপনি পেজ রুল, পেজ রুলে ক্লিক করেন। পেজ রুলে ক্লিক করার পর আপনি চাইলে এখানে আপনি অন্য কাউকে অ্যাডমিন করতে পারেন অথবা অন্য কোনো কিছু ইয়া করতে পারেন। এখানে যেমন আছে এডিটর, আছে মডারেটর, আছে আপনার অ্যাডভার্টাইজার, আছে আপনার এখানে আছে অ্যানালাইসিস, লাইভ কন্ট্রিবিউটর। আপনি এইভাবে মানে এখানে আপনি যাকে অ্যাড করতে চান তার ইউজার নেম অথবা তার ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। দেওয়ার পরে এখানে যে তাকে যে যে পজিশনে রাখতে চান, অ্যাডমিন হলে অ্যাডমিন, মডারেটর হলে মডারেটর, অ্যাডভার্টাইজার হলে অ্যাডভার্টাইজার। তো আমি এখানে আমার আর একটা যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি সেটাকে আমি অ্যাড করে দিয়েছি, কীভাবে দেখেন। আমি অ্যাডমিন করে দিলাম, কিন্তু কি বলতেছি, ইফ ইউ আর অ্যাডিং এ নিউ অ্যাডমিন টু ইয়োর পেজ প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট দে উইল হ্যাভ দ্য সেম পারমিশন অ্যাজ ইউ, ডু নট মেক সেন্স টু দিস পেজ। ওকে, কোনো সমস্যা নেই, আমি অ্যাড করে দিলাম। এখানে পাসওয়ার্ডস আছে, পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, তারপর সাবমিট। ওকে, আমি এখানে দুইটা অ্যাডমিন হলো, আপনি এইভাবে আপনার পেজে অ্যাডমিন করতে পারেন যে কাউকে। তো এই হচ্ছে একটা মানে মোটামুটি একটা পেজ ক্রিয়েট করার সিস্টেম। এছাড়া আরও অনেক অনেক কিছু আছে, অনেকগুলো সিস্টেম আছে, মূলত এইটুকু করলে, এই পর্যন্ত করলে আপনার পেজটা আশা করা যায় আনপাবলিশ হবে না। আর সব কিছু দেখাতে গেলে অবশ্য আমার অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে, সেই কারণে আমি আর দেখাচ্ছি না আপনাদের, অনেক কিছু সিটিং টিটিং আছে। তো ওকে, আপাতত এই পর্যন্তই, এই পর্যন্তই আপনারা রেখে দেন এইভাবে। আর আমার মনে হয় না যায় এরপর আর কিছু লাগবে, যদি লাগে তাহলে অবশ্যই আপনাকে ইনফরমেশন দেবে, অথবা আমি আপনাদেরকে ভিডিও মানে ফেসবুক থেকে আপনাদের ইনফরমেশন দেবে যে আপনার এটা করা উচিত, এটা করা হয়নি।
আর আমারও যদি সেরকম মনে হয় তাহলে আমি আবার হয়তো নেক্সট টিউটোরিয়ালে কোনো কিছু বলে দেবো যে এটা এইভাবে একটা মানে মিস্টেক হয়ে গেছে, এটা এইভাবে করতে হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন নেক্সট কোনো টিউটোরিয়ালের জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।